আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রতি রইল আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ স্বাগত হোসেন। আমি তোমাদের আজকে অষ্টম শ্রেণী গণিতের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমার আলোচ্য বিষয় প্যাটার্ন। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে প্যাটার্ন কি এবং বিভিন্ন প্রকার আলোচনা করেছি, যেমন জ্যামিতিক প্যাটার্ন, চিত্র ভিত্তিক কোনো প্যাটার্ন, সংখ্যা প্যাটার্ন, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, ফিবোনাচি সংখ্যার প্যাটার্ন, এগুলান কি আমরা একটু ধারণা পেয়েছি। আজকে একটা সংখ্যা প্যাটার্ন থেকে সৃজনশীল অঙ্কের আমরা সমাধান করব। তো আমরা মূল বইয়ের 11 নম্বর সৃজনশীলের সমাধান করে তোমাদেরকে দেখাবো। তাহলে দেখো, 11 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে 5, 13, 21, 29, 37, তারপর আরও আছে এখানে ডট ডট দেওয়া আছে। তাহলে অঙ্কটা হচ্ছে 29 ও 37কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। খ নাম্বার, তালিকা পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। গ নাম্বার, তালিকার নির্ণয় করো। তাহলে শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, 29 এবং 37কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে হবে। তাহলে 29 সমান আমরা এমন দুইটা সংখ্যা লিখব যে দুইটা সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা। আমরা ভিন্নভাবে 29 লিখতে পারি, 1+28 তা 29 হবে, 2+27 তা 29 হবে, 9+20 তা 29 হবে, কিন্তু এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, অথবা একটা পূর্ণবর্গ সংখ্যা একটা নয়। তাহলে আমাদের কেমনভাবে সংখ্যাটা নির্বাচন করতে হবে যেন দুইটা সংখ্যাই পূর্ণবর্গ সংখ্যা হয়? তাহলে আমরা এখানে লিখতে পারি 4 আর 25। তাহলে 4ও পূর্ণবর্গ সংখ্যা, 25ও পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 29কে আমরা লিখতে পারি 4+25, তাহলে 2-এর উপর বর্গ দিলে 2×2=4 হবে, 5-এর উপর বর্গ চিহ্ন দিলে 5×5=25। এখন 37, তাহলে 37কে আমরা এমনভাবে লিখব 7+30 তাও 37 হবে, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। আবার 2+35 তাও 37 হবে, কিন্তু সংখ্যা দুটি পূর্ণবর্গ নয়। আমরা এমনভাবে নির্বাচন করব বা লেখার চেষ্টা করব যাতে দুইটা যেন পূর্ণবর্গ সংখ্যা হয়। তাহলে আমরা যদি লিখি 1+36, তাহলে 1ও পূর্ণবর্গ সংখ্যা, 36ও পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 1-এর উপর বর্গ দিলাম, আর 6 আর 6 গুণ করলে 36, অর্থাৎ 6-এর উপর বর্গ চিহ্ন দিলাম। তাহলে আমরা 37কে লিখতে পারি দুইটি পূর্ণবর্গ রূপে প্রকাশ হয়ে গেল। দেখো, 1-এর উপর বর্গ আর 6-এর উপর বর্গ, তাহলে এটা ভাঙালে আবার 37ই আসবে, অর্থাৎ 37কে আমরা দুটি পূর্ণবর্গ সংখ্যা রূপে প্রকাশ করলাম। এরপর খ নাম্বার আছে, তালিকা পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে তালিকাটা দেওয়া আছে 5, 13, 21, 29, 37 এবং এরপর আরও আছে। তাহলে তালিকার, যেহেতু এটা একটা প্যাটার্ন, এখানে একটা অবশ্যই নিয়ম অনুযায়ী তালিকাটা লেখা হয়েছে, অথবা একটা নিয়ম থাকবেই। তাহলে আমরা পাশাপাশি পদের পার্থক্য কত সেটা আগে দেখি। তা 13 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 8। 21 বিয়োগ 13 8, 29 বিয়োগ 21 8, 37 বিয়োগ 29 8। তাহলে আমরা প্রত্যেকবার বিয়োগফল কত পাচ্ছি? 8। তাহলে এখন এখানে বলা আছে যে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে 37-এর পরের সংখ্যাটা কত হবে? তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে যেহেতু বারবার বিয়োগফল 8 আসতেছে,
37 সঙ্গে 8 যোগ করলে তার পরের সংখ্যাটা আসবে এবং তারপর পরের যে সংখ্যাটা আসবে সেটার সঙ্গে 8 যোগ করলে তার পরেরটা আসবে ভাই আমরা পরের সংখ্যাগুলো নির্ণয় করতে পারব তাহলে দেখি এখানে যেহেতু বারবার 8 বিয়োগফল 8 আসছে তাহলে পরের সংখ্যাটা হবে 37 যোগ 8 37 আর 8 যোগ করলে হবে 45 তাহলে তার পরের সংখ্যাটা হবে 45 যোগ 8 53 আর 53 সঙ্গে 8 যোগ করলে হবে 61 এবং 61 যোগ 8 69 তাহলে এখানে আমাদের বলা ছিল যে তালিকা পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা তালিকা পরবর্তী চারটি সংখ্যা এখানে পেলাম তাহলে এই তালিকা পরের সংখ্যাগুলো হলো একটা 45 একটা 53 61 আর 69 তাহলে এই সংখ্যাগুলো কীভাবে পেলাম অর্থাৎ 8 করে বৃদ্ধি পাচ্ছে 8 যোগ করে করে আমরা তালিকা পরবর্তী সংখ্যাগুলো পেয়েছি তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো গ নাম্বার প্রশ্নটাতে দেওয়া আছে চাওয়া হয়েছে এখানে তালিকা প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো তাহলে তালিকা প্রথম সংখ্যা দেওয়া আছে এখানে 5 তারপরটা দেওয়া আছে 13 তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো 5 সমান 8 8 থেকে যদি আমরা 3 বিয়োগ করি 5 তাহলে 8 গুণন 1 বিয়োগ 3 8 আর 1 গুণ করলে 8ই হবে সেখান থেকে 3 বিয়োগ করলে 5 এরপর 13 কে আমরা লিখতে পারি 16 বিয়োগ 3 16 থেকে 3 বিয়োগ করলে 13 হবে তাহলে 8 গুণন 2 অর্থাৎ 8 গুণে 16 এরপরের সংখ্যাটা আছে কত শিক্ষার্থীরা 21 তাহলে 21 সমান 24 বিয়োগ 3 24 থেকে 3 বিয়োগ করলে হবে 21 তাহলে এখানে আমরা লিখতে পারি 3 আসতে 24 এরপরের সংখ্যাটা 29 তাহলে 32 বিয়োগ 3 4 আসতে 32 এরপরের সংখ্যাটা 37 তো 40 বিয়োগ 3 5 আসতে 40 তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা এখানে সহসমিত দেখো 8 গুণন 1 বিয়োগ 3 8 গুণন 2 বিয়োগ 3 8 গুণন 3 বিয়োগ 3 8 গুণন 4 বিয়োগ 3 8 গুণন 5 বিয়োগ 3 তাহলে আমরা এই তালিকার সংখ্যাগুলো পাচ্ছি তাহলে এভাবে এর পরবর্তী যে সংখ্যাগুলো থাকবে সেখান থেকে আমরা পাবো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই তালিকার সাধারণ রাশি অথবা বীজগাণিতিক রাশি কত হবে অর্থাৎ তালিকার সাধারণ রাশি অথবা বীজগাণিতিক রাশি তালিকার বীজগাণিতিক রাশি তালিকার বীজগাণিতিক রাশি তা আমরা লিখতে পারি তাহলে এভাবে স্বাভাবিক সংখ্যা আসছে দেখো 1 2 3 4 5 এরপরে তো 6 7 8 এভাবে আসতে থাকবে তাহলে আমরা এখানে একটা ধ্রুব রাশি নিতে পারি 8 ক বিয়োগ 3 এখানে কয়ের জায়গায় 100 নিতে পারি এখানে যে অঙ্কটাই নেই না কেন তার মান যে কোনো স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে বলা আছে তালিকা প্রথম 50টি সংখ্যার সমষ্টি তাহলে এখানে আমাদের সংখ্যা আছে 1 2 3 4 5 এভাবে চলতে থাকবে তাহলে আমরা এখানে 50তম সংখ্যাটা কত হবে সেটা বের করতে হবে অতএব তালিকার 50তম সংখ্যা তাহলে কয়ের জায়গা আমরা 50 বসাতে পারি ক গুণন 50 বিয়োগ 3 তাহলে 50
आठ और पंचाश गुण कर ले चार सौ वियोग तीन वियोग कर होबे तीन सौ सतानब्बे ताले तालिका प्रथम पंचाशटी संख्या समष्टि ताले पंचाश नम्बर संख्या कत होबे सेटा आमादेर आगे बेर करते होबे ताले आमरा समष्टि सूत्र लिखे पूरा समष्टि बेर करते पारबो তাহলে এটা তো পঞ্চাশতম সংখ্যা বের হলো, এখন আমাদের সমষ্টি বের করতে হবে, সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে সমষ্টির সূত্রটা কি? সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ দুই। তাহলে সমষ্টির সূত্রটা হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ দুই। এটা এই দুইটা হচ্ছে সূত্রের দুই। তাহলে প্রথম সংখ্যা আমাদের কত আছে? পাঁচ। আর শেষ সংখ্যা বা পঞ্চাশতম সংখ্যা তিনশো সাতানব্বই, তিনশত সাতানব্বই। আর পদের সংখ্যা এখানে বলা আছে যে প্রথম পঞ্চাশটি সংখ্যা, তাহলে পদের সংখ্যা হবে পঞ্চাশ। আর এখানে সূত্রের দুই, তাহলে পাঁচ আর তিনশো সাতানব্বই যোগ করলে হবে চারশো দুই, আর দুই আর পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে হবে পঁচিশ। তাহলে দুইশো চারশো দুই গুণন পঁচিশ, চারশো দুই গুণন পঁচিশ, তাহলে আমাদের গুণফল হবে, এটা আমরা রাফে গুণ করতে পারি, আমাদের গুণফল হবে পাঁচ হাজার পঁচিশ। তাহলে শিক্ষার্থীরা তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি বা যোগফল আমরা পেলাম পাঁচ হাজার পঁচিশ। তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই, তোমরা বাসার তোমরা প্রত্যেকেই দুইটা করে ফিবোনাচি সংখ্যার তালিকা তৈরি করে নিয়ে আসবা, এবং এই করোনা মহামারীর সময় তোমরা অযথা বাইরে যাবা না, এবং বাইরে যাওয়ার প্রয়োজন হলে মাস্ক ব্যবহার করবা, মাস্ক ছাড়া কেউ বাইরে যাবা না। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, আশা রাখি আর পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা ক্লাসে কথা হবে।